ও আমার সন্তান ইউসুফ, তুমি একটা দামি স্বপ্ন দেখেছো। কারণ ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে আমার ছেলে ইউসুফ যে এমন স্বপ্ন দেখে, আমার ছেলে ইউসুফ আজকে 8 বছর বয়সে স্বপ্ন দেখছে, আমার ছেলে ইউসুফ কোন সাধারণ মানুষ হবে না, তিনাকে আল্লাহ আমার ছেলেকে আল্লাহ পয়গম্বরী দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝ জ্বালাইছে যে আমার এই ছেলেরে আল্লাহ তাআলা পয়গম্বরী দিব। ডাক দি বলতেছেন, আমার সন্তান ইউসুফ, তোমার এই সব শোনা তোমার ভাইদের কাছে বলবা না, যদি বলো ফায়াকিদুলাকা কাইদা, তারা তোমাদের তোমার সঙ্গে তারা দুকাবাজি করবে, তারা তোমার সঙ্গে মক্করবাজি করবে, তোমার সঙ্গে তারা দুকাবাজি করবে, মক্করবাজি করবে। আমাদের সমাজের মধ্যেও কিছু দুকাবাজ আছে, আছে কিনা নাই? মজলিশপুর বাজার থেকে যদি কারো দোকান থেকে মাল আনতো, বারে বাকি আর নদী পারো না, আছে কিনা নাই? দুকাবাজ। জোরে বলেন কি বাজ, আরো জোরে বলেন। রাতে 9টার সময় দোকানটা লাগাই লাইছে, বেটার ঘুম থেকে গিয়া ডাইককে উড়াইছে, কয় একটা কোয়েল দে তো। দোকানদারে কইতেছে রাত 10টা বাজে, টাকাটা দিলাও না কো, কি রে তোর একটা কোয়েল মাইরা কি আমি দেশান্তর হয়ে যাবো, কথা বলেন আছে কিনা নাই? 5 বছর ধরে ঘুরাইতেছে এই কোয়েলের টেহা, আসেনি এমন খাইচ্চকের লোক আমরা সমাজে আসেনি? ও মুসলমান, তুমি যদি মৃত্যুবরণ করো, এই ফাস্ট টেহার কোয়েলওয়ালা হাসরের ময়দানে তোমার সামনে গিয়ে এমনি দাঁড়ায় দাঁড়াইবি কি দাঁড়াইবে না? এই জন্য ভাই অনুরোধ কইরা বলি, দুনিয়ার মধ্যে কাহারো সঙ্গে মক্করবাজি করব না। কারণ কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, হাসরের জাহান্নামে যাওয়ার পরে একদল জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই জাহান্নামে আইছো কে রে? আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের মধ্যে তোমরা কেন আজকে আসছো? আল্লাহর কতিপয় বান্দা ডাকে বলবে লোক রাব্বুল আলামিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামে আসছি। দুই নম্বরে বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, গরীব মিসকিন এতিম অসহায়দেরকে আমরা খানা খাওয়াইতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। তিন নম্বরে বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন, তিন নম্বরে বলবে দুনিয়াতে আমরা দুকাবাজি করতাম, বাটপারি করতাম, দামদালি করতাম, মানুষের ফাওনা দিতাম না, এই কারণে আজকে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে হযরত নূহ আলাইহিস সালাম, 1700 বছর, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে হযরত নূহ আলাইহিস সালাম, কত বছর? 1700 বছর। এরপরে আরেকজন হায়াত পাইছে বাদশা যুলকারনাইন, 1600 বছর। একদিন বাইতুল্লাহর হেরেমের ভিতরে বাদশা যুলকারনাইন ঘুরতাছে, ইব্রাহিম আলাইহিস সালাম জিগা, এই যুলকারনাইন বাদশা, তোমার মুখের মধ্যে পেরেশানির ছাপ দেখা যা। বাদশা যুলকারনাইন পুরো দুনিয়ার বাদশা তো। ইব্রাহিম আলাইহিস সালাম জিগা, তোমার মনটা বেজার কেরে, পেরেশানি দেখা যা কেরে? বাদশা যুলকারনাইন বলতেছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আমি চাইছিলাম আবে হায়াতের পানি খাইতাম, যেমন জীবনে আর না মরি, এই পানিটা খাইবার লাগিয়া আমি বড় ফেরেশানির মধ্যে আছি, কোনখানে পানিটা পাওয়া যাইব? সুবহানাল্লাহ। দেখছেন নি, কেউ দুনিয়াতে আসলে আর মরতে চায় না। আল্লাহ বলতেছেন, মরণ থেকে যে থাই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি, বাঁচতে পারবো কেউ?
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও যুলকারনাইন আবে হায়াত পান কইরা সারা জীবন বাঁচতে চাও আবে হায়াত যেখানে মন চাই সেখানে পাইবা না ওই আমার ভাই খিজির আলাইহিস সালাম তার সাথে যাও তার সাথে গেলে আবে হায়াতের দেখা পাইবা জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বইলা দিছে খিজির আলাইহিস সালামের সাথে যাও তুমি তার যেখানে যাইব সেখানে যাইবা আবে হায়াতের দেখা পাইবা বাসা যুলকারনাইন খিজির আলাইহিস সালামের সাথে ওনার একটা গুরা আছেন সারা পৃথিবী ভ্রমণ করছে হিজির আলাইহিস সালামের সাথে গেছে আবে হায়াতের পানি খাইতো এক পৃথিবীর এক প্রান্তে এক জঙ্গলের মধ্যে আল্লাহর কি কুদরত আবে হায়াতের পানি সব সময় উঠে না যখন আবে হায়াতের পানিটা কুয়ার মধ্যে উঠবো এমন সময় বাসা যুলকারনাইনের বাথরুম দূরে কি দূরে বাথরুম দূরে লাগলে তো মনে হয় পানির লেগে বয়ে থাকবো তাড়াতাড়ি নাওটা বিরাইবো বিরাইসেরা আগে বাথরুমও যাইবো কথাগণ ঠিক কিনা বাসা যুলকারনাইন রে আল্লাহ এমন বাথরুম দরাইছে একটা যে সিবাটা মারছে কইতাছে খিজির তুমি একটু দাঁড়াও কোয়াডার কাছে আমি বাথরুমটা চাই রে ইমন টাইমে আবু আবে হায়াতের পানি কুয়ার মধ্যে উঠতা কিছুক্ষণ পরে আবার চইলা গেছে তাইনে বাথরুম সাইরে আস্তে আস্তে হযরত খিজির আলাইহিস সালাম সেই কুয়ার পানি পান করে লইছে সুবহানাল্লাহ তাইনের কোপালো আর এই আবে হায়াতের পানি নাই শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থাকবে আমাদের নবীর সাহাবায়ে কেরামের সাথেও খিজির আলাইহিস সালাম দেখা করছে সুবহানাল্লাহ জালা জুরে বলে তাহলে আবে হায়াত যদি কেউ পান করে কিয়ামত হওয়ার আগে একদিন সেও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে তো যেই কথাটা বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে এই সন্তানটা দিয়ে দিয়েছিল উনি এই সন্তানে যায়া আবে হায়াতের পানি পান করার ইচ্ছা করছিল কিন্তু পান করতে পারে নাই হায়াত উনার শেষ হয়ে যাবে এরপরেও বাসা যুলকারনাইন এই পৃথিবীর মধ্যে ১৬ শত বছর হায়াত পেয়েছিল সুবহানাল্লাহ জুরে নূহ আলাইহিস সালাম ১৭ শত বছর বাসা যুলকারনাইন ১৬ শত বছর আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছিল আমরা অনেক সময় যেই স্বপ্ন দেখি দেখি কি দেখি না হায়াত কতদিন আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সালাতুল হাজত পয়রা পয়রা মদিনাতে নবীর রওজার কাছে বয়ে বয়ে বেড়া খালি দোয়া করে আল্লাহ কতদিন বাঁচুক আমার জানাই দাও একদিন রাত্রে ইমাম মালিক ঘুমাই রইছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমরা নবী বলতেছে আমরা নবী ইমাম মালিককে পাঁচ আঙ্গুল দেখাই দিছি সুবহানাল্লাহ দিলে কয় আঙ্গুল এখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ঘুম থেকে উঠতা কো পাঁচ দিন বাঁচুক না পাঁচ মাস না পাঁচ বছর ওহন দিয়ে আরো দরবার বাড়ছে নবী পাঁচ আঙ্গুল দেখাইছে কে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই স্বপ্নের ব্যাখ্যার জন্য মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাইছে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বইলা দিছে ও ইমাম মালিক তুমি মনে সালাতুল হাজত পড়তাছো আর চেষ্টা করতাছো কোদিন বাঁচবা জানার জন্য আমরা নবী তোমারে পাঁচ আঙ্গুল দেখাইয়া বইলা দিছে যে এই পাঁচটা জিনিসের খবর আল্লাহ সারা আর কেউ জানে না সুবহানাল্লাহ জুরে কদিন আমরা দুনিয়াতে বাঁচবো এই কথাটা কে জানে আরো জোরে বলে ও মুসলমানেরা তো মাঝে মধ্যে আমরা বিভিন্ন স্বপ্নে দেখি কোন কোন স্বপ্ন ভালো হয় আবার কোন কোন স্বপ্ন খারাপ হয় কি হয় না কোন কোন স্বপ্ন ভালো হয় যেমন এক ব্যক্তি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানায় স্বপ্নে দেখছে তার বাপ ইমামতি করে নবী ফিসে নামাজ পড়ে নাউজুবিল্লাহ তার বাপ ইমামতি করে নবী আচ্ছা আমরা নবী কিতা মুসল্লি আছেন না ইমাম আছেন শুধু ইমাম না ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম কথা বলেন ঠিক কিনা এবারে স্বপ্ন দেখছে কিতা তার বাপ ইমামতি করে নবী এই স্বপ্নটা দেখে বেড়া এন্ডা মারতাছে খুশি বালা স্বপ্ন দেখে লাইছে স্বপ্নটা আসলে ভালো না মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে স্বপ্নর ব্যাখ্যা করবার লাগে উনি বইলা দিছে তোমার বাপ ওইলে মরছে আনালে কিছুক্ষণের ভিতরে মারা যাইবে নাউজুবিল্লাহ জোরে কর এই বেলা দুইটা বাড়ি দিছে গিয়া দেখে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আইতাছে ভিতরে গিয়া দেখে ঠিক ওই তার আব্বা মারা গেছে
বাপের কাফন দাফন করছে, কাফন দাফন কইরা এই মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ এর দরবারে আইছে। আয়েশা বলতেছে, হুজুর স্বপ্নটা দেখলাম তো বালা, ব্যাগ কাটাও তো খারাপ হইলো গেল। স্বপ্নটা দেখলাম তো বালা, ব্যাগ কাটায় তো খারাপ হইলো গেল। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কোয়ারে, ইমামের আগে মুসল্লি যা কখন লাশ হই যখন। আমার কথা কি আপনারা বুঝাইতে পারতাছি? আপনার এলাকাত কেউ মারা গেলে ইমামতি করা কেডা জোরে কোন? আমরা প্রধানমন্ত্রী ইমামতি করব, রাষ্ট্রপতি কেডা করব, ইমাম সাহেব হুজুর। তো ইমামের আগে মুসল্লি কোন সময় যাইব? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বুকা শুনো, তুমি স্বপ্ন দেখছো তোমার বাপে নামাজ পড়াইতাছে আর নবী পিছে নামাজ পড়তাছে, এই স্বপ্নের ব্যাখ্যা হইলো তোমার বাপ মারা যাইব। হুজুর আব্বা তো মারা গেছে, ওইটাই তার ব্যাখ্যা। তাহলে অনেক সময় স্বপ্নে দেখতে দেখা যায় স্বপ্নটা বালা, ব্যাখ্যা হয়ে জায়গা খারাপ। আবার অনেক সময় স্বপ্নটা দেখি খারাপ, ব্যাখ্যা হয়ে জায়গা বালা। খারাপ স্বপ্নের ভালো ব্যাখ্যা, এই কথাগুলো বললে বয়ানের সময় লম্বা হয়ে যাবো, ইসুফ আলাইহিস সালামের এই কাহিনীর ভিতরে ঢুকতে পারবো না। ও মুসলমানেরা, হাদিস শরীফের মধ্যে আসছে, ও আমার উম্মতেরা, স্বপ্ন নিয়ে টেনশন কইরো না। অনেকে আছে স্বপ্ন দিকে টেনশন করে, বেশিরভাগ মহিলা কথা কন, বেশিরভাগ মহিলারা স্বপ্ন দিকা দিকা অনেক টেনশন করে। রাসূল বলছে স্বপ্ন দিকা টেনশন করো না, কারণ স্বপ্নে অনেক সময় শয়তানে তোমারে খেলায়, শয়তানে অনেক সময় খেলায়। তবে ঘুমের সময় যদি বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়াটা পড়া ডান করোড়ে উযু করে আপনি শুইতে পারেন, আল্লাহ আপনারে খারাপ স্বপ্ন দেখাইতো না, ভালা স্বপ্নই দেখাইবে। সুবহানাল্লাহ। দিলে ইসু আলাইহিস সালাম স্বপ্ন দেখছে। আবার এখানে আরেকটা কথা আছে, স্বপ্ন যার মন চায় তার কাছে কইেন না। এক বেড়া একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা বউর কাছে কইছে, উমা ইবিডি গিয়ে এই স্বপ্ন আবার আরেকজনের কাছে কইছে, কইতে 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 ইমন বানাইছে বেড়ার, একবারে সাইজ কইরা লাইছে। স্বপ্ন এমন একটা জিনিস যার মনে সাথে তার কাছে বলবেন না, এমন আলেমের কাছে বলবেন যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। যার মন চায় তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবেন না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, বলতেছেন ইযু ক্বালা ইউসুফু লি আবি, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলতেছেন, আব্বা ইন্নি রাআইতু আহাদ আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটা দেখছে। স্বপ্নটা হলো ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে আকাশের চন্দ্র এবং সূর্য এবং আকাশ আকাশের কিছু তারকা। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটা তারকা উনার সেজদা করতেছে। এই স্বপ্নের আগে উনি বলছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে, কার কাছে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে। তাহলে জাগা মতই কইছে কথা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম তো পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিল না, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করছে এদের মধ্যে একজন ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। উনার কাছে গিয়ে স্বপ্নটা বলছে, বলে আব্বা আমি রাতে ঘুমাইছি, স্বপ্নে দেখছি আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটা তারকা আমাকে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম সুজা কইয়া দিছে, বাবা রে আমার কাছে কইছো কইছো এই স্বপ্নটা কইলাম জীবনে তোমার বাইদেরকে সহ তাহারও কাছে স্বপ্নটা কোনোদিন বলবা না। ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করে দিছে। এটা হইলো সূরাটা কাহিনীর মূল, এই স্বপ্নটা হইলো সূরা ইউসুফের। ইউসুফ আলাইহিস সালামের উপরে যে আসছে এত মুসিবত, এই সমস্ত মুসিবতের মূল হইছে এই স্বপ্ন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা, এই স্বপ্নটা আল্লাহ পরে বাস্তবায়ন করছে। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ মিশরের মন্ত্রী বানাইছে, বানায়া এই স্বপ্নটাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ।
একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। না জিকিরের আওয়াজ কমে গেছে, জিকিরের আওয়াজ কমে গেছে। মহব্বতের লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ও আমার সন্তান ইউসুফ, তুমি একটা দামি স্বপ্ন দেখেছো। কারণ ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে আমার ছেলে ইউসুফ যে এমন স্বপ্ন দেখে, আমার ছেলে ইউসুফ আজকে 8 বছর বয়সে স্বপ্ন দেখছে, আমার ছেলে ইউসুফ কোন সাধারণ মানুষ হবে না, তিনাকে আল্লাহ আমার ছেলেকে আল্লাহ পয়গম্বরি দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝ জ্বালাইছে যে আমার এই ছেলেরে আল্লাহ তাআলা পয়গম্বরি দিব। ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান ইউসুফ, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবা না, যদি বলো ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাদের তোমার সঙ্গে তারা দুকাবাজি করবে, তারা তোমার সঙ্গে মক্করবাজি করবে, তোমার সঙ্গে তারা দুকাবাজি করবে, মক্করবাজি করবে। আমাদের সমাজের মধ্যেও কিছু দুকাবাজ আছে, আছে কিনা নাই? মজলিশপুর বাজার থেকে যদি কারো দোকান থেকে মাল আনতো, বারে বাকি আর নদী পার না, আছে কিনা নাই? দুকাবাজ। জোরে বলেন কি বাজ, আরো জোরে বলেন। রাতে 9টার সময় দোকানটা লাগাই লাইছে, বেটার ঘুম থেকে গিয়া ডাইককে উড়াইছে, কয় একটা কোয়েল দে। কত কত কোকিরে কোয়েল নিছক রাত 9টার সময়? আমারে 10টার সময় ঘুম থেকে ডাইককে উড়ায় নিছক ভাই? এটা এখনো লাগাইয়েন না, আমার কাছে বাতাস লাগতেছে এটার আওয়াজে, মাইকের ইয়া বুঝছি। এরা রে দিয়া দিন, এরা কষ্ট করতেছে। কড়ার সময় গিয়ে কোয়েলটা আনছে, তো দোকানদারে কইতেছে রাত 10টা বাজে, টাকাটা দিলাও না কোকিরে। তোর একটা কোয়েল মাইরা কিতা আমি দেশান্তর হয়ে যাবো, কথা বলেন আছে কিনা নাই? 5 বছর ধরে ঘুরাইতেছে কোয়েলের টেহা, আসিনি এমন খাইচকের লোক আমরা সমাজে আসিনি? ও মুসলমান, তুমি যদি মৃত্যুবরণ করো, ই ফার্স্ট ইয়ার কোয়েলওয়ালা হাসরের ময়দানে তোমার সামনে গিয়ে এমনে দাঁড়াই দাঁড়াইবি কি দাঁড়াইবে না? এই জন্য ভাই অনুরোধ কইরা বলি, দুনিয়ার মধ্যে কাহারো সঙ্গে মক্করবাজি করব না। কারণ কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, হাসরের জাহান্নামে যাওয়ার পরে একদল জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই জাহান্নামে আইসুত করে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন
আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের মধ্যে তোমরা কেন আজকে আসছো? আল্লাহর কতিপয় বান্দা ডাকে বলবে না রাব্বুল আলামিন লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামে আসছি। দুই নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, গরীব মিসকিন এতিম অসহায়দেরকে আমরা খানা খাওয়াইতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। তিন নম্বরে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, তিন নম্বরে বলবে দুনিয়াতে আমরা দুকাবাজি করতাম, বাটপারি করতাম, দামদালি করতাম, মানুষের ফাওনা দিতাম না, এই কারণে আজকে জাহান্নামের মধ্যে আমরা লিপ্ত গ্রেফতার হইছি। কথা বলেন ঠিক কি? এই জন্য ভাই, যাদের কাছে যার ফাওনা আছে, দয়া করে ফাওনা গুলো আদায় করে লাইবেন, কারণ আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে এই ফাওনা জীবনে উদিত না দিব, হেরফের উদ্যোগ করতো না, বাপের ফাওনা দিব কোন সময়? এই জন্য সাবধান, জীবদ দশাই আপনি আপনার পাওনা গুলা দয়া করে আদায় করে নিবেন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, বাবা রে এই স্বপ্নের কথাটা তোমার বাইতের কাছে বইলো না, কারণ তারা তোমাদের তোমার সঙ্গে দুকাবাজি করব, তোমার সঙ্গে তারা নিমক খারামি করবে, তোমার বাইতের কাছে তোমরা এই কথাটা তোমরা বইলো না। কেন? শয়তান এখনো জীবিত আছে। একটু মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিতে আপনারা ঘুমে ধরছে, জবানটা খুইলে একবার বলেনছেন দেখি আল্লাহু আকবার, মাশাআল্লাহ আওয়াজ আছে তো, আর একটু পাওয়ারটা বাড়ায়া, মিটারটা বাড়ায়া, আর একটু জোরে বলেনছেন দেখি আল্লাহু আকবার, আমরা আওয়াজটা শুননা যেন বাংলাদেশে করোনার না থাকে। কথা বলেন ঠিক কিনা? মোটরসাইকেল তিনজন বইছে, কজ ড্রাইভারটারে ডেকাইতে ডেকাইতে টাঙ্কি তুলে গেছে, দেখছেন নি জীবনে? মাঝে মাঝে চার জন হবো ড্রাইভার রে ডেক কাইলে গেছে গা টাঙ্কি, ইয়া নো করুণা নাই, করুণায় পড়ছে মুসিদ, কো ফা কইয়া দাঁড়াও, ফা কইয়া, করুণার মালিক কে? আমাদের মালিক কে? আর জোরে বলেন মালিক কে? আমরার মালিক কে? মালিক যে আমরার আল্লাহ। এই কথাটা বুঝাই বল লাগে, একটা ঘটনা শুনাই, শুনবেন নি আপনারা, মালিক আমরার কে? একবার একটা গুরু বলে, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, গুরু বলে পরে একদিন গুরু ডারে নিয়ে জঙ্গলের কিনারাত খুঁটা দিছে, খুঁটা দেয় না এই গুরুটা কি করছে, খুঁটার দুরিটা সিরা এটা দূরতে দূরতে জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের ভিতরে যখন গেছে, বাঘ আছে নি জঙ্গল, গুরু ডারে তারা করছে বাঘে, বাঘে যখন গুরু ডারে দূরানে আরম্ভ করছে, গুরু দূরতাছে বাঘে দূরতাছে, গুরু বাঘের সাথে দুইরা পারবো তো? গুরু বাঘের সাথে দুইরা পারবো? গুরু যখন বাঘের সাথে দুইরা পারে না, গুরু চিন্তা করলা বাসন তো লাগবো, লাভ মারছে একটা খালও, কই লাভ মারছে? যে খালটার মধ্যে পানিটা সিচ্চা শুকাই রাখছে, আগে আমরা দেখতাম খালের পানি যখন সিচ্চা শুকাই রাখে, এটার মধ্যে কাদা আছে, ফেক দেখছেন নি? গরুরা যখন জঙ্গলের মধ্যে এই খালের মধ্যে লাভ মারছে, সাতটা পাও গিয়া কাদার ভিতরে ঢুকছে, এখন গরু আর লড়তারে না, গরুর দেখা দেখি বাঘে ও লাভ দিছে,
বাগে লাভ দিয়া গরুর থেকে বাঘটা একটু বেশি বাড়ি। বাঘে যখন লাভ দিছে গরুটা যেমন ডাবছে বাঘটা ডাববুনি। এখন তো বাঘও আটকাইছে গরু বাঘে গো কিরে লাভ দিছলে এমন জায়গা দিতে বালু মালু জায়গা দিকা দিতে তোরে খাইতাল না ওহন তো তুইও মরবে আমিও মরব কেডা কো কেডা কো এই কথা গুরু মুসকি হাসি দিয়া কো আমি মরতাম না আমার মালিক আছে আমি আমি কথা কর গুরু কি কো আমি মরতাম না আমার কে আছে বাঘ দেখো গুরু তোর মালিক আছে বাঘে কো তুই তে কি দেখো আমার আবার মালিক কে আমি তো নিজে ওই জঙ্গলের মালিক বাঘে কি কো আমার আবার মালিক কে আমি নিজে তো জঙ্গলের মালিক গুরু কই দই তোর মরার কারণ ইদই তোর মরার ই অহংকারটা যে করছ ইদই তোর মরার সন্ধ্যা যখন হইছে গুরুর মালিক কি তা করছে গুরুর বিচারতে 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 জঙ্গলের ভিতরে কয়েকজন রে ঢুকছে গিয়া দেখে গুরুটা ওই ফেকের মধ্যে আটকে রইছে বাঘটা পিছনে বাঘটাও আটকানো গুরুটাও আটকানো মালিকটা কি করছে গুরুটা রে মালিকটা কি করছে কয়েকজন লইয়া বাঁশ আইনা বাইরে আগে বাঘটারে মারছে মাইরা গুরুডারে ফেক থেকে টাইনে উড়াইছে উড়ায় কো কিরে কি লেগে আইছলে তোরে কুড়া দে লাগছে তুই কুড়া থেকে কি লেগে সুইটা আইছলে আয়া বিপদরা তোর সুতনি মালিকে গুরুডারে ফেক থেকে উড়ায়া ফাউডি দুয়ায়া সুন্দর করে বাড়িতে লয়া জাগার কো জীবনে কইলাম কুড়ার দূরে সিরিস না ও মুসলমানেরা আজকে জেলখানার মধ্যে পড়ছো মালিককে যদি তুমি সন্তুষ্ট করে রাখতে পারো জানিয়া রাখবা সেই মালিকে জেলখানার থেকে বাইর কইরা সুন্দর কইরা গুসল টুসল করায়া বাড়িতে লয়া দেবগা সম্মান যা ছিল আরো বাড়াইবো কথা বলেন ঠিক কি না আমাদের মালিক কে জোরে বলেন ও মুসলমান বাগের মালিক নাই গুরুর কি আছে আমরার মালিক আসিনি মালিকের সাথে যদি সম্পর্কটা মজবুত করতাম পারি করোনার মালিক কেডা এই করোনার থেকে কে বাঁচাইব মোটরসাইকেলও করোনা নাই ড্রাইভার এর নিচে টাঙ্কি আর মসজিদ গেলে কো ফাক ফাক হইয়া দাঁড়া নাউজুবিল্লাহ জুরে কোন ও মুসলমানেরা ঈমান নষ্ট করব না করোনা একটা রূপ একটা মহামারী আল্লাহ এর ওষুধও বাংলাদেশে দিছে পৃথিবীতে দিছে আল্লাহ আমরা হেফাজত করব ইনশাআল্লাহ কথা বলেন করোনা যদি কোনো মুসলমানের হয় বুঝবেন পরীক্ষা করোনা যদি কোনো কাফের বেঈমানের হয় বুঝবেন আল্লাহর আযাব কথা মনে বুঝাইতাম পারছি না মুসলমানের করোনা হইছে না পরীক্ষা আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন من الخوف والجوع ونفس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله বলতে শুনো আমার বান্দা বান্দি মাঝে মধ্যে পরীক্ষা করব মহিলা জীবন মাটির ফাইতলা রাখার সময় পরীক্ষা করে করিনি ঘুমে ধরছে তো আমার দিকে আসেননি মহিলা যেমন মাটির পাতিল রাখার সময় পরীক্ষা করে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বান্দা বান্দি আমি আল্লাহ পরীক্ষা করব আইয়ুব আলাইহিস সালাম রে পরীক্ষা করছি 18 বছর আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম কে পরীক্ষা করছে কত বছর 18 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার ভিতরে আল্লাহ পরীক্ষা করছে 40 দিন ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে নিয়ে বাইতে ফলাইছে কার পরীক্ষা আর জোরে বলেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে ঢুকছে 40 দিনের জন্য আল্লাহ তাআলার পরীক্ষা আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরে ওই মাছ ইউনূস পয়গম্বর রে নিয়া 8,500 ফুট পানির নিচে সুবহানাল্লাহ কোন পানির দায়িত্বে যেই ফেরেশতারা ছিল পানির দায়িত্বে ফেরেশতা আসেনি পানি কি তেমনি চলতেছে আল্লাহর ফেরেশতারা নিযুক্ত আছে সুবহানাল্লাহ কোন প্রত্যেকটা মানুষের সাথে 60 জন ফেরেশতা খাটে এই 60 জন ফেরেশতা আপনার সঙ্গে আছে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচায় রাখে সুবহানাল্লাহ জুরে কোন ও মুসলমান আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আমরা আদায় করব ভারতের কত মানুষ মারা গেছে করোনায় অক্সিজেনের অভাবে আর আপনারা কত অক্সিজেন পাইতেছেন মাগনা কথা বলেন
কত মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে আর আমাদেরকে আল্লাহ অক্সিজেন দিয়ে রাখছে মাগনু যদি অক্সিজেনের বিল দন লাগতো ছেলেমেয়ের আর কিছু দিয়া যাওন গেল না হইলে সব কিছু বিচ চাই অক্সিজেনের বিল দন লাগলো